पार्ट फोर क्वेश्चन नंबर 76। একটি সুতোর সাহায্যে ঘরের উষ্ণতায় বটমূলির পরীক্ষাটি করা হলো, এই ক্ষেত্রে পরীক্ষাটি বিফলতার কারণ কি? অপশন এ সুতোর তাপের কুপরিবাহী, অপশন বি ঘরের উষ্ণতা 0°C-এর বেশি, অপশন সি সুতোটি খুব সরু, অপশন ডি সুতো বরফের উপর কোনো চাপ প্রয়োগ করে না। কারেক্ট অ্যান্সার অপশন এ সুতো তাপের কুপরিবাহী। বরফ এবং সাধারণ লবণের হিমমিশ্রণে বরফ এবং সাধারণ লবণের ওজনের অনুপাত কত? অপশন এ 2:1, অপশন বি 3:1, অপশন সি 4:1, অপশন ডি 3:2। কারেক্ট অ্যান্সার অপশন বি 3:1। শীতের দেশে মোটর গাড়ির রেডিয়েটরে জলে সাথে কি মেশানো হয়? অপশন এ গ্লিসারল, অপশন বি কেরোসিন, অপশন সি পেট্রোল, অপশন ডি ডিজেল। কারেক্ট অ্যান্সার অপশন এ গ্লিসারল। লবণ জলের ইউট্যাকটিক উষ্ণতা কত? অপশন এ -10°C, অপশন বি 0°C, অপশন সি -23°C, অপশন ডি -40°C। কারেক্ট অ্যান্সার অপশন সি -23°C। থার্মোমিটারের সাহায্যে প্রমাণ চাপে জলের স্ফুটনাঙ্ক নির্ণয়ের ক্ষেত্রে কি করা হয়? অপশন এ থার্মোমিটারকে জলের মধ্যে আংশিক ডুবিয়ে রাখা হয়, অপশন বি থার্মোমিটারকে জলের মধ্যে সম্পূর্ণ ডুবিয়ে রাখা হয়, অপশন সি থার্মোমিটারকে জলের সাথে স্পর্শ করা হয়, অপশন ডি থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। কারেক্ট অ্যান্সার অপশন ডি থার্মোমিটারকে জলের কিছুটা উপরে রাখা হয়। কোশ্চেন নাম্বার 81। ওয়াশিং মেশিনের কার্যপ্রণালী কোন নীতির উপর নির্ভরশীল? এ অভিস্রাবণ, বি ডিফিউশন, সি সেন্ট্রিফিউগেশন, ডি ডায়ালিসিস। কারেক্ট অ্যান্সার অপশন সি সেন্ট্রিফিউগেশন। কোশ্চেন নাম্বার 82। অপটিক্যাল ফাইবারের কার্যপ্রণালী কিসের উপর নির্ভরশীল? অপশন এ বিচ্ছুরণ, অপশন বি ব্যতিচার, অপশন সি পূর্ণ প্রতিফলন, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, অপশন ডি প্রতিসরণ। কারেক্ট অ্যান্সার অপশন সি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কোশ্চেন নাম্বার 83। আলোর গতিবেগ প্রথম কে পরিমাপ করেন? অপশন এ আইনস্টাইন, অপশন বি নিউটন, অপশন সি রোমার, অপশন ডি গ্যালিলিও। কারেক্ট অ্যান্সার অপশন সি রোমার। কোশ্চেন নাম্বার 84। নিম্নলিখিতদের মধ্যে কোনটি নিউক্লিয়ার রিয়্যাক্টরে মডারেটর হিসাবে ব্যবহৃত হয়? অপশন এ থোরিয়াম, অপশন বি গ্রাফাইট, অপশন সি রেডিয়াম, অপশন ডি জল। কারেক্ট অ্যান্সার অপশন বি গ্রাফাইট। 85। আইসোটোপগুলিকে কোন পদ্ধতির দ্বারা পৃথক করা যায়? অপশন এ কেলাসকরণ, অপশন বি ঊর্ধ্বপাতন, অপশন সি পাতন, অপশন ডি পরিশ্রুতকরণ। কারেক্ট অ্যান্সার অপশন সি পাতন। কুয়োর নিচে নামতে গেলে ওজনের কি পরিবর্তন ঘটে? অপশন এ ওজন সামান্য বৃদ্ধি প্রাপ্ত হয়, অপশন বি ওজন সামান্য হ্রাস পায়, অপশন সি ওজনের কোনো পরিবর্তন ঘটে না, অপশন ডি উপরে কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার ওজন সামান্য হ্রাস পায়। খনিজ পদার্থ এবং পাথরের বয়স জানতে কোন আইসোটোপ ব্যবহৃত হয়? অপশন এ 15P32, অপশন বি 11Na24, অপশন সি 6A14, অপশন ডি 92 ইউরেনিয়াম 238।
কারেক্ট অ্যান্সার অপশন ডি 92 ইউরেনিয়াম 238। কোশ্চেন নাম্বার 88, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটির স্ফুটনাঙ্ক সবচেয়ে কম? অপশন এ নিয়ন, অপশন বি আর্গন, অপশন সি হিলিয়াম, অপশন ডি জেনন। কারেক্ট অ্যান্সার অপশন সি হিলিয়াম। 89, নিষ্ক্রিয় গ্যাসগুলির মধ্যে কোনটি তেজস্ক্রিয়? অপশন এ রেডন, অপশন বি জেনন, অপশন সি ক্রিপ্টন, অপশন ডি আর্গন। কারেক্ট অ্যান্সার অপশন এ রেডন। বায়ু কি? অপশন এ দ্রবণ, অপশন বি মৌল, অপশন সি মিশ্রণ, অপশন ডি যৌগ। কারেক্ট অ্যান্সার মিশ্রণ, বায়ু হলো মিশ্রণ। আলফা রশ্মি হলো? অপশন এ ধনাত্মক রশ্মি, অপশন বি ঋণাত্মক, অপশন সি নিস্তড়িত, অপশন ডি কোনোটি নয়। আলফা রশ্মি হলো ধনাত্মক, অপশন এ ইজ কারেক্ট। বিটা কণা হলো ধনাত্মক, ঋণাত্মক, নিস্তড়িত, কোনোটি নয়। বিটা কণা হলো ঋণাত্মক, 92 হচ্ছে বি। গামা রশ্মি হলো অপশন এ ধনাত্মক, অপশন বি ঋণাত্মক, অপশন সি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, অপশন ডি কোনোটিই নয়। কারেক্ট অ্যান্সার অপশন সি তড়িৎচুম্বকীয় তরঙ্গ, গামা রশ্মি হচ্ছে তড়িৎচুম্বকীয় তরঙ্গ। ফোটন হলো ধনাত্মক, ঋণাত্মক, আলোক কণিকা, কোনোটিই নয়। 94 সি আলোক কণিকা। অর্ধপরিবাহী কোনটি? আয়রন, কপার, জার্মেনিয়াম, টিন। কারেক্ট অ্যান্সার জার্মেনিয়াম, অপশন সি। জার্মেনিয়ামের সাথে আর্সেনিক মিশ্রিত করলে অর্ধপরিবাহী হবে এন টাইপ, অর্ধপরিবাহী হবে পি টাইপ, কোনো পরিবর্তন হবে না, কোনোটাই নয়। জার্মেনিয়ামের সাথে আর্সেনিক মিশ্রিত করলে অর্ধপরিবাহী হবে এন টাইপ, অপশন এ ইজ কারেক্ট। সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম মিশ্রিত করলে অর্ধপরিবাহী হবে এন টাইপ, অর্ধপরিবাহী হবে পি টাইপ। সিলিকনের সাথে অ্যালুমিনিয়াম মিশ্রিত করলে অর্ধপরিবাহী হবে পি টাইপ। ডায়োড ভাল্ব এসি কে ডিসি করে, ডিসি কে এসি করে, আলো থেকে বিদ্যুৎ করে, কোনোটি নয়। ডায়োড ভাল্ব এসি থেকে ডিসি করে। প্রবাহ মাত্রা বেশি হবে সরু তারে, মোটা তারে, দুটোতে, কোনোটিতেই নয়, মোটা তারে, কারণ মোটা তারে রেজিস্ট্যান্স কম, মোটা তারে রোধ কম হওয়ার জন্য প্রবাহ মাত্রা বেশি হবে। আর ওয়ান ইকুয়াল টু 20 ওহম, আর টু ইকুয়াল টু 30 ওহম, শ্রেণী সমবায়ে আর তুল্য রোধ কত হবে? শ্রেণী সমবায়ে তুল্য রোধ সমান আর ওয়ান প্লাস আর টু, 20 প্লাস 30 ইকুয়াল টু 50। কারেক্ট অ্যান্সার 50।